সবাইকে শুভেচ্ছা। আজ আমি নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিপাক তন্ত্রের যত্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখি, আগে আমরা এই পরিপাক যন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, তাহলে আবার এই যন্ত্রের কিভাবে যত্ন হয়, এমন পরিপাক তন্ত্রের যত্ন। প্রথমে এখানে লিখছে দাঁত, তারপরে খাদ্য বস্তু, তারপরে খাওয়া, এই তিনটা জিনিস এখানে প্রথম উল্লেখ করা আছে। যে প্রতিবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা এবং পরিষ্কার করা উচিত। দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয়, দাঁতে ক্ষয় হয়। খুব বেশি মিষ্টি খেতে নেই, মিষ্টি দাঁত ক্ষয়ের জন্য দায়ী। খাদ্যবস্তু, খাদ্যবস্তু পরিষ্কার ও সুসিদ্ধ করে হওয়া উচিত। বাসি পচা খাবার খাওয়া উচিত নয়। আঙুলের নখ ছোট রাখা এবং খাওয়ার আগে থালা বাটি ও হাত অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। খাওয়া নিয়মিত নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। একসাথে বেশি খাবার খাবে না, সব সময় সুষম খাবার খাবে এবং খাওয়ার কিছুক্ষণ পর প্রচুর পানি খাবে। সবসময় পানি ফুটিয়ে ঠান্ডা করে খাবে। খাবার ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খাবে। অধিক ময়লা ও তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয়। এবার রক্ত সংবন্ধন্ত, যে প্রক্রিয়ায় প্রাণীদেহ রক্ত পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে সংবন্ধন্ত বা প্রক্রিয়া বলা হয়। এই রক্ত হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং লাসিকা বা লাসিকাবাহী নালীর সমন্বয়ে মানবদেহের সংবন্ধন্ত গঠিত হয়। যে তন্ত্রের মাধ্যমে দেহের রক্ত সঞ্চালিত হয় তাকে রক্ত সংবন্ধন্ত বলে। হৃৎপিণ্ড, রক্ত, রক্তবাহী নালীর সমন্বয়ে রক্ত সংবন্ধন্ত গঠিত হয়। রক্ত ও রক্তের উপাদান, তোমরা মুরগি, গরু অথবা ছাগল জবাই করে দেখে থাকবে, জবাই করার সময় কত স্থান থেকে ফিক্কি দিয়ে রক্ত বের হয়। এই রক্তের কেমন, রক্ত কি ধরনের পদার্থ? রক্ত ঘন লাল রঙের একটি তরল পদার্থ। এটি এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। রক্তের স্বাদ খরণ ঘাড় ধর্মী। রক্তের উপাদান দুইটি, একটি হলো রক্তরস আর একটি হচ্ছে রক্তকণিকা। রক্তরস রক্তের তরল অংশ। সাধারণত রক্তের 95% রক্তরস। এতে আমিষ, লবণ এবং অন্ত থেকে শোষিত খাদ্য লবণ থাকে, খাদ্য উপাদান থাকে। রক্তরসে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। এতে ফাইব্রিনোজেন নামক একটি উপাদান থাকে যা রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। তারপর হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা তিনটি, একটা শ্বেত রক্তকণিকা, তারপরে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার জন্য রক্ত লাল দেখায়। এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে দেহ কোষে পৌঁছায়। লোহিত রক্তকণিকা উভয়তল চাকতির মতো গোলাকার কোষ। লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা যকৃৎ এবং অস্থিমজ্জা থাকে। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা রক্ত লোহিত রক্তকণিকার চেয়ে আকারে কিছুটা বড় এবং অনিয়মিত আকারে হয়। এর নিউক্লিয়াস আছে। দেহা বা অস্থিমজ্জা এদের জন্ম। দেহের কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে, সৈনিকের সাথে তুলনা করা হয়। অনুচক্রিকা, অনুচক্রিকা দেহের গোলাকার এবং বৃত্তাকারের মতো এবং এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয় এবং নিউক্লিয়াস থাকে না, এরা গুচ্ছকারে থাকে। এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়। দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এদের প্লেটলেটও বলা হয়। তাহলে আজকে আমরা এই রক্ত সম্বন্ধে পড়লাম। তোমরা এই পর্যন্ত পড়বে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।